90s পুলো পয়েন্ট এপিসোড 17 ইতিমধ্যে আপলোড হয়েছে। এই নাটকটিতে আরোহী মিরাজ একসাথে কাজ করতেছে। কিভাবে তারা একসাথে কাজ করতেছে? তারা তো গত কিছুদিন আগে আলাদা হয়েছিল, এখন তারা কিভাবে একসাথে হলো? 90s পুলো পয়েন্ট এপিসোড 15 16 17 একসাথে কিন্তু তিনটি এপিসোড আপলোড হয়েছে এবং সেই এপিসোডগুলো কিন্তু আরোহী এবং মিরাজের ঝামেলার পর পর আপলোড হয়েছে। তার মানে কি আরোহী এবং মিরাজ এক হয়ে গেছে এবং এক হয়ে কি তারা একসাথে কাজ করতেছে? দর্শক শ্রোতা, এই ভিডিওটা আপনারা কেউ মিস দিবেন না, কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক রহস্য লুকিয়ে রয়েছে। কিভাবে আরোহী মিরাজ একসাথে কাজ করতেছে এবং কিভাবে এবার 90s পুলো পয়েন্ট এপিসোডগুলো একের পর এক আসতেছে? আসলেই কি আরোহী এবং মিরাজ এক হয়েছে? এইটা আমি ভিডিও শেষে আপনাদের প্রমাণ সহ দেখাবো। এখন বলতেছি 90s পুলো পয়েন্ট এপিসোডগুলো কিভাবে আসতেছে। গাইজ, গত কিছুদিন আগে কিন্তু আরোহী এবং মিরাজ আলাদা হয়ে গেছিল এবং তারা আলাদাভাবে কাজ করছিল এবং তাদেরকে আমরা কোনোভাবেই একসাথে দেখতে পারছি না। কিভাবে 90s পুলো পয়েন্টে তারা একসাথে কাজ করতেছে? আসলে গাইজ, 90s পুলো পয়েন্ট কিন্তু একটা ধারাবাহিক এপিসোড এবং সেই ধারাবাহিক নাটকটি কিন্তু প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলে। আপনারা যদি সেই এপিসোডগুলো দেখতে চান তাহলে প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলে যান, আপনারা দেখতে পারবেন। এখন বলি কিভাবে আরোহী এবং মিরাজ একসাথে কাজ করতেছে। গাইজ, এটা আমি আগেও বলেছি, এটা একটা ধারাবাহিক এপিসোড এবং এটা কিন্তু প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলের, যেই জায়গায় আরোহী এবং মিরাজ কিন্তু প্রাঙ্কিং ইউটিউব চ্যানেল থেকেই ভাইরাল হয়েছে এবং সেই কারণেই একটা ধারাবাহিক সিরিজ হচ্ছে 90s পুলো পয়েন্ট। আর এই নাটকটি ধারাবাহিক সিরিজ বিদায়, এই নাটকের ধারাবাহিকতা রক্ষার্থে তারা একসাথে কাজ করতেছে এবং এই এপিসোডগুলো আমরা নতুন নতুন ভাবে দেখতেছি। গাইজ, এখন কথা হচ্ছে আরোহী এবং মিরাজ কি সত্যি এক হয়ে গেছে? দর্শক শ্রোতা, 90s পুলো পয়েন্ট এপিসোড নাটক ছাড়া কোনো জায়গায় কিন্তু তাদেরকে আমরা একসাথে দেখতে পাচ্ছি না। আরোহী মিম কাজ করতেছে আলাদাভাবে, মিরাজ খান কাজ করতেছে আলাদাভাবে, তারা কিন্তু নতুন নতুন কাজ আলাদা আলাদা করে করতেছে। আরোহী মিমের সাথে সাকিব সিদ্দিকি কাজ করতেছে, মিরাজ খানের সাথে লাম্হা স্প্রিহা অনন্যা কাজ করতেছে। তাদের কিন্তু ঈদের মধ্যেও নাটক রিলিজ হবে এবং সেই নাটকগুলোর মধ্যেও কিন্তু তাদেরকে একসাথে দেখা যাবে না।